এক যুগেও গড়ে ওঠেনি সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক। ভূমি অধিগ্রহণ ও প্রশাসনিক জটিলতা সহ নানা কারণে পিছিয়ে পড়েছে এ কাজ। সিরাজগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জ্বলের রিপোর্ট। 2010 সালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে যমুনার তীরে জেলা সদর উপজেলার সয়দাবাদ ও কালিয়াহরিপুর ইউনিয়নের 400 একর এলাকা জুড়ে অনুমোদন দেয়া হয় বিসিক শিল্প পার্ক প্রকল্পের। পরিকল্পনা অনুযায়ী ছোট বড় 570টি শিল্প কারখানা প্রতিষ্ঠার জন্য প্লট থাকবে 829টি। প্রশাসনিক ভবন, কাস্টমস, স্বাস্থ্যকেন্দ্র, মসজিদ ছাড়াও 10 একর জায়গা জুড়ে থাকবে সবুজায়ন, নান্দনিকে 2টি সেতুসহ লেক। কিন্তু এক যুগ পেরিয়ে গেলেও প্রকল্পের কাজ শেষ হয়নি। ভূমি অধিগ্রহণে 5 বছর এবং মাটি ভরাটের কাজ শুরু হতেই লেগেছে 4 বছর। প্রশাসনিক ভবনের কাজ শেষ পর্যায়ে থাকলেও আটকে আছে 1.5 কিলোমিটার সীমানা প্রাচীর ও অধিকাংশ সড়ক নির্মাণ। 34 কিলোমিটার ড্রেনের কাজ হয়েছে মাত্র 8 কিলোমিটার। থমকে আছে নদীর তীর রক্ষাসহ অন্যান্য কাজও। প্রকল্প 3 বার করে বাস্তবায়ন করার জন্য পিপি সংশোধন করা হয়েছে, কাজে সরকারি আর্থিকও কিছুটা ক্ষতি সাধন হয়েছে। আমি কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ করব, অতি দ্রুত শিল্প পার্কের কাজ কার্যক্রম শেষ করে নির্ধারিত সময়ের মধ্যে শিল্প পার্কের সকল প্লট বরাদ্দর মাধ্যমে শিল্প উন্নয়নের কাজটি ত্বরান্বিত হোক। যত দ্রুত কাজ শেষ হবে তত দ্রুত এশিয়াগঞ্জের মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। প্রশাসনিক নানা জটিলতায় ব্যাহত হয়েছে বেসিক শিল্প পার্কের কাজ, জানান সংশ্লিষ্টরা। যদিও আগামী বছরের জুনে এটি উদ্বোধন করার আশাবাদ জানিয়েছেন শিল্পমন্ত্রী। আমি মূল চ্যালেঞ্জ বলেছি হচ্ছে ড্রেনের নির্মাণ কাজ। ড্রেনের নির্মাণ কাজটা পিছিয়ে থাকবার বিভিন্ন কারণ রয়েছে। মূল কারণ যেটা, এটা ডিজাইনটা আমরা একবার চেঞ্জ করেছিলাম। তো আমরা আশা করছি যে ড্রেনের কাজটা সঠিকভাবে সঠিক সময়ে শেষ করতে পারলে মার্চের মধ্যে তাহলে বাকি কাজটুকু শেষ করা সম্ভব হবে। একটা হাই পাওয়ার কমিটি আমরা এসেছি যাতে তাড়াতাড়ি এটা শেষ হয়, এবং আমাদের নির্ধারিত সময় আছে জুন পর্যন্ত। আমরা আশা করি জুনের মধ্যে এটা শেষ হয়ে যাবে। বিসিকের উদ্যোগে সিরাজগঞ্জে দেশের সবচেয়ে বড় এই শিল্প পার্কটি গড়ে উঠছে। 2010 সালে এর কাজ শুরু হলেও এখন পর্যন্ত শেষ হয়নি। এর মধ্যে প্রকল্প সংশোধন করা হয়েছে 3 বার আর এর ব্যয় বেড়েছে প্রায় 2 গুণের কাছাকাছি। 2023 সালের জুন পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ থাকলেও এর মধ্যে কাজ শেষ হবে কি না তা নিয়ে দেখা দিয়েছে নানা সংশয়। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাসরাঙ্গা সংবাদ, সিরাজগঞ্জ। আমরা এটা চাই না যে এই দেশের মানে দুর্নীতিবাজ থাকুক। আমরা যে কারণে এই দেশের প্রতিটা মানুষ সৎ হইতে হবে, তাহলে এই দেশের উন্নয়ন হবে। আমি ছোট বড় 57টা যুদ্ধে অংশগ্রহণ করি। আমার এই দলের নাম ছিল আব্দুল লতিফ মির্জা পরিচালিত পলাশডাঙ্গা যুব শিবির, তার আমি অধিনায়ক ছিলাম। মনে রাখার মতো একটা যুদ্ধ হয় 1971 সনে 11ই নভেম্বর পলাশডাঙ্গা যুব শিবিরের সাথে তারাস থানার অন্তর্গত নওগাতে ভোর 5টা থেকে বেলা 1টা পর্যন্ত প্রায় 8 ঘন্টা আমাদের সঙ্গে আর্মির সম্মুখ যুদ্ধ হয়, এবং এই যুদ্ধে আমরা ক্যাপ্টেন সেলিম সহ 12 জনকে জীবিত অবস্থায় ধরি, এবং রাজাকার এবং সেনাবাহিনীর সদস্যদের প্রায় 100 মতো আমরা হত্যা করি। আমাদের এই বাহিনীর প্রতিটা মুক্তিযোদ্ধা ছিল অত্যন্ত সাহসী, যার কারণে আমরা প্রতিটা যুদ্ধেই জয়যুক্ত হয়েছি। আমাদের কোনো সদস্য অল্প আহত হয়েছে কিন্তু নিহত হয়নি, এটা আমাদের গর্বের ব্যাপার। ইতিমধ্যেই 14ই ডিসেম্বর আমরা যখন সিরাজগঞ্জে, আমার ছেলেরা এসে সিরাজগঞ্জ মুক্ত করে, তার পরপরই যখন সংবাদ পাই যে এই দেশকে পঙ্গু করার জন্য এই দেশের বিশিষ্ট ব্যক্তিদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেটা আমাদের বুকে খুব কষ্টদায়ক হয় আর কি। 36টার মতো যুদ্ধ অংশগ্রহণ করি, তার মধ্যে ছিল শৈলবাড়ি বিশাল যুদ্ধ। সেই যুদ্ধ আমরা একবার 9 তারিখে যুদ্ধ করি, সেদিন শহীদ সুলতান মারা যায়। আবার যুদ্ধ করি 12 তারিখে, 12 তারিখে যুদ্ধের পরে রাত 4টা পর্যন্ত আমরা যুদ্ধ করি। করার পরে আমরা আর যুদ্ধের ময়দান ছাড়ি না, কিন্তু পাকিস্তানের আর্মিরা শৈলাবাড়ি থেকে পালিয়ে যায়। তখন আমরা ভোর 6টার সময়
শোলেবাড়িতে পতাকা উত্তোলন করি। সেখান থেকে আমরা আবার মার্চ করে আমরা চলে গেলাম শহরের ভিতর আর্মি ক্যাম্পের, অর্থাৎ পাকিস্তানি আর্মির মূল ক্যাম্প, সেই মূল ক্যাম্পটা আমরা অ্যাটাক করি। আমাদের সর্বাধিক নায়ক আমির হোসেন বুলু সাহেবের দল অংশগ্রহণ করে, বাধাগ্রস্ত হন এবং তার দলের চারটা ছেলে মারা যায়। এই চারটা ছেলেকে তার ভিতরে আহসানুল্লাহ হাবিবের লাশ আমি আমার নিজের কাঁধে আমি নিয়ে আসছি। 14 তারিখে ভোর 6টায় আয়সা শহরে ঢুকি। শহরে ঢোকার পরে সাধারণ লোক, সাধারণ পাবলিক কোত্থেকে এত আসলো আমরা জানি না, বুঝি না। ফুলের মালায় মালায় আমাদের গলা পরা দিল। আমি এমন অবস্থায় যে আমি চোখে দেখি না ফুলের মালা ইয়েতে। আমাদের প্রত্যেকটা মুক্তিযোদ্ধার মাথায় বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা থাকতো, সেই পতাকা আমরা উত্তোলন করি বি কলেজ মাঠে সকাল 8:30। ইতিপ্রতিমধ্যে আমরা জানতে পারি এই বাংলাদেশ কোনোদিন পৃথিবীর মানচিত্রে দাঁড়াতে পারবে না। এই জন্য 14 তারিখে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়।